এই জেলা তথা এই বালুরঘাট শহরে যেখানে আমার বাড়ি সেইখানকার অধিষ্ঠাত্রী দেবী বুড়িখালী মাতা, শতাব্দী প্রাচীন এই মন্দির। এই মন্দিরে পুজো দিয়ে, যেহেতু এখানকার ট্র্যাডিশনই এই নববর্ষের দিন মানুষ এখানে পুজো দিয়ে দিন শুরু করে, আজকেও মায়ের চরণে পুজো দিয়ে আমরা দিন শুরু করলাম, আমি দিন শুরু করলাম। এবার প্রচারের কাজে বেরিয়ে যাব, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। ঈশ্বরের নাম নিয়েই রাজনৈতিক করতে হয়, রাজনীতি শুরু করতে হয়, যে কোনো শুভ কাজই শুরু করতে হয়। মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গবাসীর কাছে মায়ের আশীর্বাদ চাইলাম পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবং আজকে বালুরঘাট লোকসভা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি, যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য, মায়ের পথে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ করব। এবং এই পশ্চিমবঙ্গকে বোম, গুন্ডারাজ, কাটমানি, সন্দেশখালী এর থেকে বাঁচানোর জন্য, এটা মাতৃসাধনার জায়গা গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলা, সেইখানে আমার নারীরা ভুল উঠিত, নারীদের ইজ্জত, নারীদের সম্মান ভুল উঠিত হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করলাম, মা শক্তি দাও এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে যেন আমরা বের করে। আজকে নির্বাচনী ইস্তার বেরিয়েছে বিজেপির, নির্বাচনী ইস্তার বিজেপির, আমরা ইস্তার বলি না, আমরা বলি সংকল্প পত্র। যেরকম পুজোর সময় আমরা পোশাক নিয়ে দিয়ে কাতর চাল দিয়ে আমরা সংকল্প, আমরা বলি যে মানুষকে কী কী আমরা কাজ করবো, এবং যেটা বলি সেটা করি। 80 বছর আগে বলা, এই 40 বছর আগে বলা কথাও আমরা পূরণ করি। 1980 সালে যে কথা বলেছিলাম আমরা, যে 370 ধারা আমরা বাতিল করব, আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করব, আমরা প্রত্যেকটি আমাদের সংকল্প, প্রত্যেকটি সংকল্প পূরণ করেছি। আগামী দিনেও, আগামী 5 বছর মানুষ প্রিপারেশন করে। বাংলা নববর্ষে কী উপহার দিতে চলেছেন প্রচারে? প্রচারে উপহার বলতে, উপহার তো অলরেডি নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে। 15 তারিখ, 15 তারিখ এখান থেকে দিল্লির ট্রেন চালু হচ্ছে, আপনারা সবাই জানেন। উপহার নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রীর তরফে আমি দুজনকে প্রণাম এবং নমস্কার জানাই। এই দক্ষিণ দিনাজপুরবাসীর বহুদিনের স্বপ্ন, আমি প্রথমে বলেছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠালেন, এবার আমার দায়িত্ব আপনাদেরকে দিল্লি নিয়ে যাবো। এবার দিল্লির ট্রেন চালু হচ্ছে, এখানকার মানুষ বেশিরভাগই পরিযায়ী শ্রমিক জানি আমরা, অথবা চিকিৎসা, এই কাজেই মানুষ দিল্লি যায়। তো এবার দিল্লি যাওয়ার সুযোগ হবে। হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর দোকানে আগুন, তৃণমূলের দিকে অভিযোগ। দেখুন, সে তো হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, প্রত্যেকটি জায়গায়, উত্তর চব্বিশ পরগনা, তৃণমূলের অভয়ারণ্য, গুন্ডাদের অভয়ারণ্য, হিঙ্গলগঞ্জ এসটি অধ্যুষিত সেখানে যেভাবে মানুষের উপর অত্যাচার হয় আমরা না দেখলে বিশ্বাস করি। দাদা, 28 দিন ধরে বাংলায় ঘুরে বেড়ালো সন্ত্রাসবাদীরা, গ্রেপ্তার প্রসঙ্গেও মিথ্যা কথা বলছে রাজ্য সরকার, কী বলবেন? উনি বলছেন 2 ঘন্টা এসেছিলেন, মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন, অথচ প্রমাণে দেখা যাচ্ছে 28 দিন ধরে তারা ছিল, এটা নিয়েও মিথ্যাচার, কী বলবেন? মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে না। 28 দিন ধরে উগ্রপন্থীরা ঘুরে বেড়ালো গোটা পশ্চিমবঙ্গে। বাইচান্স যদি আপনার আমার শহরে বোমবাস্ত হতো, বা কলকাতা সহ অন্যান্য জায়গায় কোনো জায়গায় বোমবাস্ত হতে পারত, তাহলে বাংলা কি নিরাপদ হলো? বাংলা নিরাপদ, বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে, এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছে, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটে মাটি উচ্ছেদ হয়েছে, ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। এবার এখান থেকে ভিটে মাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি, এই প্রশ্নটি মাথায় ভাববেন। ভোটের দিক যত এগিয়ে আসছে, আমরা দেখছি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। গত পরশু দিন সুকান্ত ভবনে দাঁড়িয়ে বিপ্লব মিত্র বলছেন মির্জাপুররা টাকা খাচ্ছে বিজেপির কাছে, 1 কোটি টাকায় হয়তো 35 কোটি টাকা খরচা করছে বিজেপি, কী বলবেন? তাহলে কি এই যে 35 কোটি টাকা আমার থাকলে পরে আমাকে চিন্তা করতে হতো না, ডাঙ্গ ডাঙ্গ করে নাস্তে নাস্তে ঘুরে বেড়ে না? ওনারা তো বস্তি বস্তিতে দিদির ছবি দেয়া, লক্ষ্মীর ভাণ্ডারে ছোটো ছোটো ব্যাগ দিচ্ছে, আর ওই ব্যাগের মধ্যে টাকা গুঁজে গুঁজে দিচ্ছে, গরিব মানুষের এলাকায়, এসটি এলাকায় সেখানে দিচ্ছে। আমি নির্বাচন কমিশনকেও এই অভিযোগ জানাবো যে ব্যবস্থা নিন আপনারা, শুরু হবে টাকা বিলি হচ্ছে ভোটের আগে, পঞ্চায়েত ভোটের মতো পরিস্থিতি তৈরি করছে, মদ মাংস ফোয়ারা চলছে। রেখা পাত্রকে সন্দেশখালীতে প্রার্থী করেছে বিজেপি, অথচ দেখা যাচ্ছে যে এই রেখা পাত্র যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে রাজ্য সরকার, এই বিষয়ে কি বলবেন? রেখা পাত্র শুধু সন্দেশখালী নয়, গোটা বাংলার মহিলাদের প্রতিবাদের মুখ, এবং বিজেপি তাকে দায়িত্ব দিয়েছে সন্দেশখালী জেতার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছে, অপেক্ষা করুন, 25টির বেশি সিট নিয়ে বিজেপি রাজ্যে। আজকে 1 বৈশাখে জন্মদিন পালন করছে রাজ্য সরকার, রাজ্যের জন্মদিন বলছে, জন্মদিন এটা
এটা ভোগার জন্মদিন, এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আরে হঠাৎ করে একটা চালু করে দিলে হলো নাকি? এটা মোহাম্মদ বিন তুগলক মনে হচ্ছে। আজকে পয়লা বৈশাখে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল না কি হয়েছিল? ঐতিহাসিক প্রেক্ষাপট কি? কোনো প্রেক্ষাপট নেই। মিড ডে মিলে মাংস খাও, পার্টি অফিসে মদ মাংস খাও, এইটা জন্মদিন? আরে রাজ্য কবে তৈরি হলো সেই দিন তো পালন করবো। আজকে যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, গৌড়া শশাঙ্ক এই নববর্ষ চালু করেছিল, আমরা এটাই বলবো আজকের দিনে, জয় বঙ্গ জয় শশাঙ্ক। দাদা আর লাস্ট প্রশ্ন, গতকাল এতবার আপনি গেছিলেন মোদীর জনসভা আছে আগামী 17 তারিখ, আপনি গেছিলেন ওখানে, আর কি প্রস্তুতি রয়েছে? কমপ্লিট, শুধু স্টেজটা বাকি আছে, আজকের মধ্যে স্টেজ হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। সেদিন মোদি ম্যাজিক, আমাদের বিরোধীরা বলে না ইভিএম হ্যাকিং করে বিজেপি, সেদিন দেখবেন ইভিএম হ্যাকিং কিভাবে হয়। মোদি যেভাবে হাত তুলবে আর জনতা লাফাবে, ইভিএম হ্যাক হয়ে যাবে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।